অবস্থা বিজেপি নিজে এত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, ত্রিপুরাতে সমীক্ষক দল যাচ্ছে, তাদেরকে হোটেল বন্দি করে রাখা হচ্ছে। যারা নির্বাচন চাই, নির্বাচন চাই বলে আকাশ বাতাস ফাটিয়ে দিয়েছিল, তারা সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতি বাংলার মানুষের যে আস্থা, যে ভরসা, যে বিপুল জনসমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে করেছে, তাদের প্রায় রোজই প্রত্যেকটা গলিতে একটা করে কেন্দ্রীয় মন্ত্রী ঘুরেছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি দলের জাতীয় সভাপতি সহ সকলে, এমন কেউ বাদ নেই, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রীরা, তারা সবাই মিলে বহু অর্থ ব্যয় করার পরেও দেখেছেন এখানে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণমুখী কর্মসূচি এবং অপরদিকে সমাজকে এক রাখা, বাংলার গরিমাকে এক রাখা, ঐতিহ্যকে এক রাখা, এই নিরন্তর প্রয়াসকে বাংলার মানুষ সমর্থন করেছেন। গণতান্ত্রিকভাবে বিজেপি পরাজিত হয়েছে, তাই এখন আর নির্বাচন চায় না। যখন পরাজয় নিশ্চিত তখন বলে যে আমরা প্রার্থী দিচ্ছি না। তো এই ধরনের কথা ওনারা বলতেই থাকুন, আর শুধু বাংলায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় ক্ষেত্রে প্রমাণ করেছেন যে মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আক্রমণ করে রাখলে বিজেপি নামক এই কাগুজে বাক্যে, এই জনকল্যাণ জনস্বার্থ বিরোধী এই কেন্দ্রীয় সরকারকে পরাস্ত করা যায়। বিজেপির কালচার তো এইটাই, যত রকম ভুয়ো রকম ভুয়ো প্রচার করো, কিন্তু কোনটা ভুয়ো কোনটা সত্যি সেটা বিজেপি তারা তদন্ত করে নিজের দলের লোকদের বিরুদ্ধে করছে, তারা দেখবে এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এই ব্যাপারে আমার কিছু বলার নেই। একবার 200 কাপ পাহাড় বাংলার মানুষ একেবারে গঙ্গা পার করেছিল, সুতরাং এই লড়াই জারি থাকবে। গণতন্ত্রের প্রতি যাদের রাস্তা আছে তারা নির্বাচন চাইবে, আমরা সব রকম নির্বাচনের জন্য প্রস্তুত, এবং মানুষের ইচ্ছা আবার প্রতিফলিত হবে, গণতান্ত্রিকভাবে নির্বাচন পরিচালিত হওয়ার মধ্য দিয়ে।